তো বন্ধুরা, আজকে একটা নতুন ফোন কিনলাম, তাই সকাল সকাল তাড়াহুড়ো করে দুজন মিলে বেরিয়ে গেলাম। তো এই যে তোমাদের সামনে অনেকগুলো সেট রয়েছে, তো দেখো ভিভোই কিছু একটা নেবো। তো হ্যাঁ, অনেক মোবাইল দেখতে দেখতে ফাইনালি একটা ডিসিশনের মধ্যে আমরা পৌঁছে গেলাম। এই যে ভিভো Y22 বলে মোবাইলটা আমি নিলাম, তো ক্যামেরাও মোটামুটি ঠিক ছিল। তো এই যে এই সেটটাই ভিভো Y22। তো একটা অফারও ছিল, সেই অফারে একটা গিফটও পেয়েছি। তো চলো গিফটটা তোমাদেরকে দেখাচ্ছি খুলে। তো গিফটটা পেয়ে তাড়াহুড়ো করে একদম গিফটটা খুলতে লাগলাম। তো চলো দেখি ভেতরে কি আছে। বাহ, খুব ভালো একটা জিনিস, শীতকালে কাজের জিনিস। তো হচ্ছে ফ্ল্যাক্স পেলাম একটা। ফোনটা বাড়িতে নিয়ে চলে এসেছি, এখন অনেকক্ষণ আগে নিয়ে এসেছি। তো এখন বাজে 3:30। তো ফোনটা কেমন লাগছে অবশ্যই জানাবে। তো ফোনটার মডেল হচ্ছে ভিভো V22। তো ফোনটা নিলাম, তো ইউটিউবের টাকা ইনকাম করছি, সেই জন্য ফোনটা নিচ্ছি, ফোনটা নিলাম নতুন। তো পরবর্তীকালে তোমরা সাপোর্ট করতে থাকো, আরো ভালো ভালো ফোন নেবো। তো এরপরে ভাবছি আইফোন নেবো, তো যদি তোমরা সাপোর্ট করো তো আইফোন সম্ভব হবে আমার পক্ষে নেওয়া। কেসা লাগা মেরা মজাক। সকাল থেকে তো প্রচুর এক্সাইটমেন্টে ছিলাম তো ফোনটা কেনার জন্য। তো তোমরা দেখতে পেয়েছো ছোটো ছোটো কিছু ক্লিপ নিয়েছিল, এসে তাড়াহুড়ো করে চান করলাম। তো চান করে খাওয়া দাওয়া করে তারপর ব্লগটা আমি কন্টিনিউ করছি। তো ফোনটা কিনলাম। তো এবার আসলে কথা হচ্ছে যে ফোনটা আমার না, তো আমি একটু একটু মানে তোমাদেরকে একটু মজা করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। আর এই প্যান্টটাও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। তো আজকের মতো টাটা।